আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা মেডিকেল কলেজের কোভিড ইউনিটের ডাক্তার ডাক্তার তুষার মাহমুদ। চলুন কথা বলি ডাক্তার তুষার মাহমুদের সাথে। এখন আমরা যে দৃশ্য দেখছি হসপিটাল গুলোতে, কোনো হসপিটাল গুলোতে জায়গা নেই, এবং আমরা গতকালকেও দেখেছি ঢাকা মেডিকেলে সিট খালি হচ্ছে দুটা বা চারটা, রোগী আসছে 100-150। হাসপাতালে যখন আমরা কাজ করছি তখন কিন্তু আমরা ওই যে 650 বেডে যে আমাদের রুগী আছে, আমরা কিন্তু সেই রুগীর সংখ্যাটাই পাচ্ছি, এখানে কিন্তু বাড়ছে না। ওই যে বললেন 1-2 জন রুগী বের হয়ে যাচ্ছে, ছুটি পাচ্ছে, কিন্তু বাড়তি যে 100 জন রুগীর রিকোয়েস্ট আসছে কিন্তু ভর্তি কিন্তু করতে পারছি আমরা, ওই 2 জন যে ছুটি হলো সেই 2 জনই। তো আমাদের কিন্তু ওয়েটিং টাইমটা, মানে ওয়েটিং কিউটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমরা হাসপাতালে ফুল অকুপাইড গত 10 দিন যাবত, এখনো অকুপাইড। আমাদের কাজের লোড, মানে এই যে একজন যাওয়ার পরে আরেকজন আসছে, এই স্ট্রেসটা বাড়ছে, কিন্তু আমরা কিন্তু ডাক্তাররা সেই কাজটা করেই যাচ্ছি। কিন্তু এই যে দেশের পরিস্থিতির এই যে হাসপাতালের বাইরের চাপটা যে অস্বাভাবিক ভাবে বাড়ছে, সেটা কিন্তু একটা খুব শঙ্কার কারণ। কারণ হাসপাতালের বাইরের রুগীরা যদি চিকিৎসা না পায় তাহলে কিন্তু মৃত্যু হারটা অনেক বেড়ে যাবে। এবং এই রকম রোগীর সংখ্যাটা, এই ভাইরাসের ভ্যারিয়েন্টটা আমরা দেখেছি যে সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট প্রায় 70%-এর বেশি আমরা যা পাচ্ছি, তার মধ্যে 70%-এর বেশি সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্টটা পাচ্ছি, যেটা খুবই সংক্রমণ, মানে খুব তাড়াতাড়ি সংক্রমিত করে। এবং এইটাই আমরা দেখছি যে কোনো ফ্যামিলির একজন সংক্রমিত হলে সাথে সাথে দেখা যায় পুরো ফ্যামিলি সবাই সংক্রমিত হয়ে যাচ্ছে। তো এই ভাইরাসটা খুব র্যাপিড, এবং কিছুদিন পরে খুব র্যাপিডলি কিন্তু রেসপিরেটরি বা অন্যান্য যে শারীরিক উপসর্গগুলি সেগুলি তৈরি করছে। এবং আমরা যে রোগীগুলি পাচ্ছি, এর আগের বার যেমন প্যানিক হয়ে অনেক পেশেন্টরা হাসপাতালে ভিড় করত, এবার কিন্তু সেটা না, রুগীরা আসলেই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসছে, অক্সিজেনের ডিমান্ড তাদের প্রত্যেকের অনেক বেশি হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে লকডাউন অকার্যকর ভাবে, কারণ সরকার তো লকডাউন দিয়েছে, সরকার তো তার আদেশটা দিয়েছে, আদেশ পালনটা করতে হবে আমাদের ব্যক্তি পর্যায় থেকে, প্রত্যেকের নিজস্ব ভাবে মাথায় রাখতে হবে আমি সেফ না থাকলে আমার পরিবার সেফ থাকবে না, আমার সহকর্মী সেফ থাকবে না, আমার অফিস এনভায়রনমেন্ট নষ্ট হবে। তো এইভাবে করে লকডাউন করে, মানে মেনটেন করে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। আমরা যদি এভাবে থাকি সামনে খুবই ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে সংক্রমণটা, আপনারা কি মনে করেন যে এটা কতদিন স্থায়ী করতে পারে? এই সংক্রমণটা খুবই র্যাপিডলি ছড়ায়, আর স্থায়িত্বটা তো আসলে মানে এটা চলে যাবে না, কারণ একজনের থেকে আরেকটা নতুন মানুষের কাছে যাওয়ার সুযোগ পেলেই সে তার কাছে যাবে। কিন্তু আমি ধরেন আক্রান্ত হয়েছি, আমি যদি আইসোলেশন মেনটেন করি, আমি যদি মনে করে থাকি ভাইরাসটা আমি ক্যারি করছি, আমি যদি আইসোলেশন মেনটেন করি তাহলে কিন্তু এই ভাইরাসটা আমার থেকে আর কারো কাছে যাওয়ার সুযোগ পাবে না। তখন আমার একবার ভাইরাসটা ঢুকলে আমার শরীরে 14 দিন থেকে 21 দিন পর্যন্ত থেকে তারপরে সে মারা যাবে। কিন্তু এই ভাইরাসটা যদি আমি সুযোগ করে দিই আরেকজনের কাছাকাছি যাওয়ার, তাহলে কিন্তু সে আবার নতুন শরীরে গিয়ে সেখানে 14 থেকে 21 দিন যাবে। তো এই সাইকেলটা আমাদেরকে ব্রেক করতে হবে, তার জন্য এই যে লকডাউন দেওয়া লাগে 7 দিন 10 দিন, যে একদম আইসোলেশন, ভাইরাসটা যার কাছে যেই পর্যায়ে আছে সেখানে মানে স্থির থেকে যাবে। ভ্যাকসিন দিলে মানুষ কতটা সুরক্ষিত হবে? এই ভ্যাকসিনটা যতক্ষণ না পর্যন্ত জনসংখ্যার, মোট জনসংখ্যার একটা বড় অংশ নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সার্বিক পরিস্থিতির রেজাল্টে আমরা কোনো ইম্প্যাক্ট পাবো না। কিন্তু আমাদের নিজেদের এবং নিজের পরিবারের প্রোটেকশনের জন্য, এবং সর্বোপরি আমার আশেপাশের জনগণের প্রোটেকশনের জন্য, সবাইকে সচেতনতার সাথে বিবেক মানে বিবেক বিচার করে ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরও মাথায় রাখতে হবে 21 দিন পর্যন্ত কিন্তু আপনাকে প্রোটেকশন দিবে না, দ্বিতীয় ডোজ নেওয়ারও 21 দিন পর্যন্ত নিজেকে নিরাপদ সুরক্ষিত রাখবেন। তারপরও সবচেয়ে বড় কথা, ভ্যাকসিন সম্পূর্ণ নিয়ে ফেলার পরও কিন্তু আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে, এবং সামাজের যে দায়িত্ব আপনার মানুষ হিসেবে, আপনার সমাজের জনগণ, দেশের জনগণ হিসেবে, সেগুলি মেনে চলতে হবে। আমরা এতক্ষণ ডাক্তার তুষার মাহমুদের কাছ থেকে কোভিড সংক্রান্ত বিস্তারিত শুনলাম। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।